হয়নি সেটা বল। নীলা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো আন্টি, নীলা বাড়ি ছেড়ে চলে গেছে মানে কোথায় গেছে? নীলা তো রাস্তাঘাট কিছুই চেনে না, ও তো হারিয়ে যাবে। আমিও তো সেটাই ভাবছি, কোথায় গেল নীলা? মেয়েটা যাওয়ার সময় আমার কিছু বলেও গেল না। তুই একটু আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করে দেখ না, ও জানলে কিছু জানতে পারে। নীলা যাওয়ার সময় শিপনের হাতেই নীলার ব্যাগটা ছিল। আন্টির কথা মতো শিপনকে ফোন দিলাম, শিপন ফোনটা রিসিভ করলো। হ্যালো স্যার। হ্যাঁ শিপন, নীলা কি এখন তোমার সাথে? না স্যার, ম্যাডামকে তো আমি অনেকক্ষণ আগেই গাড়ি থেকে নামিয়ে ঢাকার দিকে রওনা দিয়েছি। নীলাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে এসেছ? ম্যাডামের চাচার বাড়িতে, ওখানে ওনার দাদিও আছেন, ম্যাডাম বলেছে। ও ঠিক আছে, তুমি বাড়ি চলে এসো। নীলা চাচার বাড়ি গেছেন, এটা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেলাম। ওকে স্যার, তারপরে ফোনটা কেটে দিলাম। কি বলল শিপন, নীলা ঠিক আছে তো? হ্যাঁ আন্টি, নীলা ঠিক আছে, ও ওর চাচার বাড়িতে গেছে। আচ্ছা আন্টি, তুমি এখন আমার খাবারটা একটু রেডি করো, এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে আসছি, কাল নীলাকে চাচার বাড়ি থেকে নিয়ে আসবো। তাছাড়া নীলা যেহেতু ওর চাচার বাড়িতে আছে, তো ওর জন্য চিন্তা করার কোনো দরকার নেই। তোকে না আসতে কথা বলতে বললাম, জানিস না তোর বাবা এখনও জেগে আছেন, আর উনি যদি একবার জানতে পারেন তুই বাড়িতে এসেছিস, তাহলে আজ ওনার হাত থেকে আমি তোকে বাঁচাতে পারবো না। ভাইজান নীলার বাড়ি ছেড়ে চলে যাওয়া নিয়ে খুব রেগে আছেন, তোর খাবার খাওয়া লাগবে না, তুই তাড়াতাড়ি নীলার চাচার বাড়ি গিয়ে ওকে নিয়ে আয়। এত রাতে আমি কিভাবে চট্টগ্রাম যাব? রাস্তাঘাটের ব্যাপার তো বুঝতে পারছো, খুব বিপজ্জনক হয়ে যাবে। এত রাতে তুই কিভাবে যাবি সেটা তোর ব্যাপার, মেয়েটাকে মারার আগে বিপদের কথা মাথায় আসেনি? তাছাড়া এই মুহূর্তে ভাইজানের থেকে বিপজ্জনক আর তোর জন্য কিছুই নেই, ভাইজান বলেই দিয়েছে তোকে এবার ত্যাজ্যপুত্র করবে। তুই কি ত্যাজ্যপুত্র হতে চাস? কখনোই না। তাহলে এক্ষুনি চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা দে। কোনো উপায় না পেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। সকালে রোদের আলো চোখে পড়ায় ঘুমটা ভেঙে গেল, চোখ মেলে তাকিয়ে তো আমি অবাক, সাথে অনেকটা রেগে গেলাম। দেখলাম আমি রাক্ষসটার বুকে মাথা রেখে রাক্ষসটাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমার স্পষ্ট মনে আছে আমি কাল রাতে একাই এই রুমে ঘুমিয়েছিলাম, কিভাবে আসলো রাক্ষসটা এখানে, আর জানলোই বা কি করে আমি চাচার বাড়িতে। এসব ভাবতেই হঠাৎ করে কালকের ঘটনা মনে হতেই মাথাটা পুরো গরম হয়ে গেল। ধুর, যেভাবেই আসুক তাতে আমার কি, কাল দুপুরে আমাকে একটা চড় মেরেছে রাক্ষসটার অফিসে ছিলাম বলে, এখন এটা আমার চাচার বাড়ি, আমি রাক্ষসটাকে মারব। যেই ভাবা সেই কাজ, বিছানা থেকে লাফ দিয়ে উঠে রাক্ষসটার মাথায় দুটো ঘুষি মারলাম, তারপর মাথার চুলগুলো টেনে দাঁড় করালাম। আজ আমাকে মারার প্রতিশোধ সুদে আসলে উসুল করব। আর এদিকে কাল রাত প্রায় 3:40 নীলা চাচার বাড়িতে পৌঁছেছি। চাচার বাড়িতে প্রবেশ করতেই দাদির সাথে দেখা, বেশি রাত ছিল সেই জন্য দাদি নীলার রুমটা দেখিয়ে দিয়ে উনি ওনার রুমে চলে যান। আমিও অনেক ক্লান্ত ছিলাম, তাই রুমে এসেই নীলার পাশে বিছানায় ঘুমিয়ে পড়ি। সকালে মাথায় ব্যথা অনুভব হতেই ঘুমটা ভেঙে গেল, চোখ মেলে তাকিয়ে খেলাম বিরাট বড় একটা শক। চোখের সামনে দেখতে পেলাম নীলা আমার চুলগুলো ধরে টানছে, চুলগুলো এমনভাবে টানছে মনে হচ্ছে এক্ষণে হয়তো চুলগুলো সব মাথা থেকে উঠে যাবে। আহ নীলা, তুমি এসব কী করছো? নীলার থেকে চুলগুলো ছাড়িয়ে একটু দূরে ছড়ে দাঁড়ালাম। কি করছি দেখতে পাচ্ছেন না, আপনার চুল টানছি, আপনি এখানে কেন? বের হন আমার রুম থেকে, রাক্ষসটাকে ধাক্কা দিচ্ছি রুম থেকে বের করার জন্য। আমি রুম থেকে বের হব না। নীলা এসব বন্ধ করো, একটু পর ঢাকা যাব, ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নাও। একটু রাগি ভাব নিয়ে কথাটা বললাম, না হলে জানি নীলা আমার কথা শুনবেই না। কাল আমায় চড় মেরে আজ এসেছে বাড়ি ফেরত নিয়ে যাওয়ার জন্য, তারপর আমার সাথে চোখ গোল গোল করে কথা বলছেন, আজ তো আপনার মাথা ফাটিয়েই ফেলবো, রুম থেকে বের হবেন না তাই তো? ঠিক আছে, আমিও দেখি আপনি রুমে থাকেন কিভাবে। এই বলে পাশে রাখা ফুলদানিটা ওনার উপর ছুঁড়ে মারলাম। প্রথমে ভেবেছিলাম নীলা ফুলদানিটা এমনি ভয় দেখানোর জন্য হাতে নিয়েছে, কিন্তু যখন ফুলদানিটা আমার দিকে ছুঁড়ে মারল তখন বুঝতে আমার একটুও সমস্যা হলো না যে আর কিছুক্ষণ এই রুমে থাকলে সত্যি
আমার মাথা ফাটাবে, তাই সময় নষ্ট না করে দৌড়ে রুমের বাইরে চলে এলাম। রুমের বাইরে আসতেই নীলা দরজাটা ধপ করে বন্ধ করে দিল। ফুলদানি ভাঙার শব্দে দাদি ইতিমধ্যে নীলা রুমের সামনে এসে পড়েছে। এসেই আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, রিয়াদ কি হয়েছে রে ভাই, কিসের যেন একটা শব্দ শুনলাম। এই বাড়িতে দাদি একমাত্র মানুষ যার কাছে ছোট থেকে সব কিছু কথা খুলে বলতাম। দাদিকে সব কিছু খুলে বললাম কাল থেকে এখন পর্যন্ত। নীলা তো দেখছি বেশি বার বেড়ে গেছে, কেউ স্বামীর উপর ফুলদানি ছুঁড়ে মারে নাকি, তোর কোথাও লাগেনি তো ভাই? না দাদি, লাগেনি। আচ্ছা দাদি, আমাকে একটা কথার উত্তর দেবে? কি কথা বল। নীলার কি কোনো সমস্যা আছে? মানে আমি বলতে চাইছি, এসএসসি পাশ করা একটা মেয়ে কখনো এতটা অবুঝ হতে পারে না। নীলার ন্যাকামিগুলো দেখলে মনে হয় ও মনে হয় দ্বিতীয় শ্রেণীর একটা বাচ্চা মেয়ে। আমি জানতাম তুই একদিন না একদিন এই প্রশ্নটা করবি। আমি বলেছিলাম তোকে সব সত্যিটা বলা দরকার, কিন্তু তোর বাবাই আমাকে নিষেধ করেছিল সত্যিটা তোকে না বলতে। কি এমন সত্যি যেটা বাবা মা জানাতে নিষেধ করলো? আসলে নীলার মাথায় একটু সমস্যা আছে। নীলার মাথায় সমস্যা আছে মানে? তাহলে কি নীলা পাগল? দাদির কথা শুনে জীবনের সবচেয়ে বড় শখ খেলাম, শেষ পর্যন্ত বাবা মা একটা পাগলির সাথে বিয়ে দিল। আরে না, তুই যেমনটা ভাবছিস তেমন কিছুই না। নীলা ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় ব্যথা পেয়েছিল, যার কারণে ও এত বড় হয়েও ছোট বাচ্চাদের মতো আচরণ করে। আর এই নিয়ে চিন্তা করিস না, আমরা নীলাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার দেখে বলেছে নীলার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাছাড়া তুই তো আছিস, আমার নাতনিটাকে সব কিছু শিখিয়ে নিজের মতন করে বড় বানিয়ে নিবি। আর বড় বানাবো, তার আগে পিছনে কখন যেন আমার মাথা ফাটিয়ে নামের ফেলে। সকালে একটুর জন্য বেঁচে গেছি। কিছু বললি? না না, তেমন কিছু না। বলছিলাম এই পিচি কি কখনো বড় হবে, নাকি সারা জীবন এমন পিচি রয়ে যাবে? আমার তো মনে হয় না নীলা বড় হবে। বললাম না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এসব চিন্তা এখন বাদ দে, নাস্তা করবি নিচে চল, রাতেও তো কিছু খাসনি। আমি প্রিয়াকে বলছি, ও তোকে খাবার রেডি করে দেবে। হুম। দাদি প্রিয়া বলে ডাকতেই একটি মেয়ে পাশের রুম থেকে আমাদের সামনে এসে দাঁড়ালো। জি দাদি, বলো। এই হচ্ছে তোর দুলা ভাই নীলার জামাই, কাল রাতে এসেছে ঢাকা থেকে। আর রিয়াদ, ও হচ্ছে প্রিয়া, নীলার চাচার মেয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? নীলার স্বামী যে এতটা সুন্দর হবে কখনো কল্পনা করতে পারিনি। নীলার স্বামীর দিকে একবার চোখ যেতেই চোখটা ফেরাতে পারছিলাম না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওনার দিকে। কি হলো, দুলা ভাই সালাম দিল, উত্তর দে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভালো, আপনি কেমন আছেন? দাদির ধাক্কায় আমার হুশ ফিরল। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। রিয়াদকে নিচে নিয়ে গিয়ে খাবারটা বেড়ে দে, আমি আমার রুমে যাচ্ছি, শরীরটা ভালো লাগছে না। এই বলে দাদি নিজের রুমে চলে গেলেন। যাওয়ার আগে আমি বলে গেলেন রাতের আগে নীলা রুমে যেন না যায়, খুব রেগে আছে, যে কোনো সময় উল্টো পাল্টা কিছু করে ফেলতে পারে। প্রিয়ার সাথে নিচে চলে গেলাম নাস্তা করার জন্য। নাস্তা করেই বাবাকে ফোন দিলাম। বাবাকে ফোন দিয়ে নীলার মাথা খারাপের কোনো কথা জিজ্ঞাসা করতে পারলাম না। উল্টে বাবা ফোনটা ধরে ইচ্ছে মতো আমাকে বকা দিয়ে ফোনটা রেখে দিলেন। দাদি নিষেধ করে দিয়েছেন নীলার সামনে যেতে, তাই বাধ্য হয়ে প্রিয়ার সাথে গল্প করে সারাটা দিন পার করে দিলাম। সারাদিনে যা বুঝলাম, প্রিয়া মেয়েটা এমনিতে খারাপ না, তবে সারাক্ষণ আমার শরীরের সাথে লেগে থাকার চেষ্টা করে। রাতের দিকে ডিনার শেষে ড্রয়িং রুমে প্রিয়ার সাথে পাশাপাশি বসে টিভি দেখছি। তোমাকে একটা কথা বলবো। বলো। আপনি করে বলাটা প্রিয়ার খারাপ লাগে, সেজন্য ওকে তুমি করে বলছি। নীলার সাথে বিয়ে হওয়ার আগে যদি আমি নীলা দুজনেই তোমাকে বিয়ে করতে চাইতাম, তাহলে তুমি কাকে বিয়ে করতে? অবশ্যই তোমাকে। মজা করে বললাম, প্রিয়া যথেষ্ট সুন্দরী, তবে নীলার চেয়ে বেশি না। যদি এখন বিয়ে করতে চাই? কিছু বলতে যাব তখনই দাদি এসে বলতে লাগলেন রুমে যেতে। তখন দাদিকে বললাম, হুম। শোভা দেখে উঠতেই প্রিয়া আমার হাতটা ধরে আবার শোভায় বসিয়ে দিল। কোথায় যাও তুমি, আমার পাশে বসো তো। তারপর ওর হাতটা ধরে আমার পাশে বসিয়ে দিলাম। দাদি তুমি দেখছো না আমরা দুজন গল্প করছি, তারপরেও তুমি ভাইয়াকে রুমে যেতে বলছো।
ভাইয়াকে এখন আমি কোথাও যেতে দেব না, একটা হাত জড়িয়ে ধরে কথাটা বললাম। কেন রে, যেতে দিবি না? তাড়াতাড়ি ওর হাত ছেড়ে নিজের রুমে যা, না হলে কালকে আরশফ এলেই তোর নামে বিচার দেব। কথা না বাড়ি নিজের রুমে চলে এলাম। তুই দাঁড়িয়ে আছিস কেন? জলদি রুমে যা, 9টা বেজে গেছে, এক্ষুনি নীলা ঘুমিয়ে পড়বে, তখন ওর রাগ ভাঙবে কি করে? যাচ্ছি, কিন্তু দাদি নীলা যে পরিমাণে রেগে আছে, সকালের মতো আবার ফুলদানি ছুঁড়ে যেন না মারে। কিচ্ছু করবে না, আমি তো নীলাকে ছোটবেলা থেকে চিনি, এতক্ষণে ওর সব রাগ চলে গেছে। রাগ কিছুটা যদি থাকে ওইটা তুই ভালোবেসে কমিয়ে দিবি। দাদির কথা শুনে কিছুটা সাহস পেলাম। ঠিক আছে দাদি, যাচ্ছি। বেডরুমে চলে এলাম। বেডরুমে এসে দেখি নীলা বিছানায় শুয়ে আছে। রুমের দরজাটা লক করে ধীরবাই বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়লাম। খুব ভয় করছে, তবুও বুকে সাহস জুগিয়ে পিছন থেকে নীলাকে জড়িয়ে ধরলাম। এদিকে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, তখনই হঠাৎ করে কে যেন পেছন থেকে আমায় জড়িয়ে ধরলো। হাতের স্পর্শে ভালো করে বুঝতে পারছি এটা রাক্ষসটার কাজ। মাথাটা পুরো গরম হয়ে গেল, এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম রাক্ষসটার কাছ থেকে।